নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব সুকুমার রায়ের লেখা নন্দলালের মন্দ কপাল, পাগলা দাশু সিরিজের এটি নবম গল্প। শুনতে থাকো, খুব মজা পাবে। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। গল্পের আসরে আজ প্রথমবার এলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সাথে সাথে তার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, সুকুমার রায়ের লেখা নন্দলালের মন্দ কপাল। তো চলো, লেটস স্টার্ট, লেটস ডু গল্প। নন্দলালের ভারী রাগ। অঙ্কের পরীক্ষায় মাস্টার তাহাকে গোল্লা দিয়াছেন। সে যে খুব ভালো লিখিয়াছিল তাহা নয়, কিন্তু তা বলিয়া একেবারে গোল্লা দেওয়া কি উচিত হল? হাজার হোক, সে একখানা পুরো খাতা তো লিখিয়াছিল, তার পরিশ্রমের কি কোনো মূল্য নাই? ওই যে ত্রৈরাশিকের অঙ্কটা, সেটা তো তার প্রায় ঠিকই হইয়াছিল, কেবল একটুখানি হিসেবের ভুল হওয়ায় উত্তরটা ঠিক মেলে নাই। আর ওই যে একটা ডেসিমেল অঙ্ক ছিল, সেটাতে গুণ করিতে গিয়া সে ভাগ করিয়া বসিয়াছিল। তাই বলিয়া একটা নম্বরও কি দিতে নাই? আরো অন্যায় এই যে এই কথাটা মাস্টার মহাশয় ক্লাসের ছেলেদের কাছে ফাঁস করিয়া ফেলিয়াছেন। কেন? একবার যখন হরিদাস গোল্লা পাইয়াছিল তখন তো সে কথাটা রাষ্ট্র হয় নাই। সে যে ইতিহাসে 100 মধ্যে 25 পাইয়াছে সেটা বুঝি কিছু নয়? খালি অঙ্ক ভালো পারে নাই বলিয়া তাকে লজ্জিত হইতে হইবে? সব বিষয়ে যে সকলকে ভালো পারিতেই হইবে তাহারই বা কি অর্থ? স্বয়ং নেপোলিয়ন যে ছেলেবেলায় ব্যাকরণে একেবারে আনাড়ি ছিলেন, সেবেলা কি? তাহার এই যুক্তিতে ছেলেরা দমিল না, এবং মাস্টার মহাশয়ের কাছে এই তর্কটা তোলাতে তাহারাও যে যুক্তিটাকে খুব চমৎকার ভাবিলেন এমন তো বোধ হইল না। তখন নন্দলাল বলিল তাহার কপালই মন্দ, সে বরাবরই তাহা দেখিয়া আসিয়াছে। সেই যেবার ছুটির আগে তাহাদের পাড়ায় হাম দেখা দিয়েছিল, তখন বাড়ি শুদ্ধ সকলেই হামে ভুগিয়া দিব্যি মজা করিয়া স্কুল কামাই করিল। কেবল বেচারা নন্দলালকেই নিয়ম মতো প্রতিদিন স্কুলে হাজিরা দিতে হইয়াছিল। তারপর যেই না ছুটি আরম্ভ হইল, অমনি তাহাকে জ্বরে আর হামে ধরিল, ছুটির অর্ধেকটাই মাটি। সেই যেবার সে মামার বাড়ি গিয়েছিল, সেবার তাহার মামাতো ভাইয়েরা কেউ বাড়ি ছিল না, ছিলেন কোথাকার এক বদমেজাজি মেশো। তিনি উঠিতে বসিতে কেবল ধমক আর শাসন ছাড়া কিচ্ছু জানিতেন না। তাহার উপর সেবার এমন বৃষ্টি হইল, একদিনও ভালো করে খেলা জমিল না, কোথাও বেড়ানো গেল না। সেই জন্য পরের বছর যখন আর সকলে মামা বাড়ি গেল, তখন সে কিছুতেই যাইতে চাইল না। পরে শুনিল সেবার নাকি সেখানে চমৎকার মেলা বসিয়াছিল, কোন রাজার দলের সঙ্গে 25টি হাতি আসিয়াছিল, আর বাজি যা পোড়ানো হইয়াছিল সে একেবারে আশ্চর্য রকম। নন্দলালের ছোট ভাই যখন বার বার উৎসাহ করিয়া তাহার কাছে এই সকলের বর্ণনা করিতে লাগিল, তখন নন্দ তাহাকে এক চড় মারিয়া বলিল, যা যা মেলা বক বক করিস নে। তাহার কেবল মনে হইতে লাগিল সেবার সে মামা বাড়ি গিয়াও ঠকিল, এবার না গিয়াও ঠকিল। তাহার মতো কপাল মন্দ আর কেহ নাই। স্কুলেও ঠিক তাই, সে অঙ্ক পারে না, অথচ অঙ্কের জন্য দুই একটা প্রাইজ আছে। এদিকে ভূগোল ইতিহাস তাহার কণ্ঠস্থ, কিন্তু ওই দুটোর জন্য একটাতেও প্রাইজ নাই। অবশ্য সংস্কৃতেও সে নেহাত কাঁচা নয়, ধাতু প্রত্যয় বিভক্তি সব চটপট মুখস্থ করিয়া ফেলে। চেষ্টা করিলে কি পড়ার বই আর অর্থপুস্তকটাকেও সরগর করিতে পারে না?
ক্লাসের মধ্যে ক্ষুদিরাম একটু আচ্ছু সংস্কৃত জানে, কিন্তু তা তো বেশি নয়। নন্দলাল ইচ্ছে করিলে কি তাহাকে হারাইতে পারে না? নন্দ জেদ করিয়া স্থির করিল, একবার ক্ষুদিরামকে দেখে নেব। ছোকরা এ বছর সংস্কৃতের প্রাইজ পেয়ে ভারী দিমাগ হয়েছে, আবার অঙ্কের গোল্লার জন্য আমাকে খুঁটা দিতে এসেছিল। আচ্ছা, এবার দেখা যাবে। নন্দলাল কাহাকেও না জানাইয়া সেই দিন হইতে বাড়িতে ভয়ানকভাবে পড়িতে শুরু করিল। ভোরে উঠিয়াই সে হসতি হসত হসন্তি শুরু করে, রাত্রেও অস্থি গোদাবরী তীরে বিশাল শালমলিত রু বলিয়া ঢুলিতে থাকে। কিন্তু ক্লাসের ছেলেরা এ কথার বিন্দু বিসর্গও জানে না। পণ্ডিত মহাশয় যখন ক্লাসে প্রশ্ন করেন, তখন মাঝে মাঝে উত্তর জানিয়াও সে চুপ করিয়া মাথা চুলকাইতে থাকে। এমনকি কখনো কখনো ইচ্ছা করিয়া দু একটা ভুল বলে, পাছে ক্ষুদিরাম তার পড়ার খবর টের পাইয়া আরও বেশি করে পড়ায় মন দিতে থাকে। তাহার ভুল উত্তর শুনিয়া ক্ষুদিরাম মাঝে মাঝে ঠাট্টা করে, নন্দলাল তাহার কোনো জবাব দেয় না। কেবল ক্ষুদিরাম নিজে যখন এক একটা ভুল করে, তখন সে মুচকি মুচকি হাসে আর ভাবে, পরীক্ষার সময় অমনি ভুল করলে এবার ওকে সংস্কৃতে আর প্রাইজ পেতে হবে না। ওদিকে ইতিহাসের ক্লাসে নন্দলালের প্রতিপত্তি কমিতে লাগিল, কারণ ইতিহাস আর ভূগোল নাকি একরকম শিখিলেই পাশ করা যায়, তাহার জন্য নন্দর কোনো ভাবনা নাই। তাহার সমস্ত মনটা রহিয়াছে ওই সংস্কৃত পড়ার ওপর, অর্থাৎ সংস্কৃত প্রাইজটার ওপর। একদিন মাস্টার মহাশয় বলিলেন, কে নন্দলাল, আজকাল বুঝি বাড়িতে কিছু পড়াশুনো করো না? সব বিষয়ে যে তোমার এমন দুর্দশা হচ্ছে তার অর্থ কি? নন্দ আরেকটু হইলেই বলিয়া ফেলিত, আগে সংস্কৃত পড়ি। কিন্তু কথাটাকে হঠাৎ সামলাইয়া, আগে সংস্কৃত, না না সংস্কৃত নয় বলিয়াই সে থতমত খাইয়া গেল। ক্ষুদিরাম তাড়াতাড়ি বলিয়া উঠিল, কই, সংস্কৃতও তো কিছু পারে না। শুনিয়ে ক্লাস শুদ্ধ ছেলে হাসিতে লাগিল। নন্দ একটু অপ্রস্তুত হইল বটে, কিন্তু সেই সঙ্গে হাঁপ ছাড়িয়াও বাঁচিল। ভাগ্যিস তাহার সংস্কৃত পড়ার কথাটা ফাঁস হয় নাই। দেখিতে দেখিতে বছর কাটিয়া আসিল, পরীক্ষা প্রায় উপস্থিত। সকলেই পড়ার কথা, পরীক্ষার কথা আর প্রাইজের কথা বলা বলি করিতেছে। এমন সময় একজন জিজ্ঞাসা করিল, কিহে নন্দ, এবার কোন প্রাইজটা নিচ্ছ? ক্ষুদিরাম নন্দর মতো গলা করিয়া ঘাড় নাড়িয়া বলল, আগে সংস্কৃত, না 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 সংস্কৃত নয়। সকলে হাসিল, নন্দ খুব উৎসাহ করিয়া সেই হাসিতে যোগ দিল। মনে মনে ভাবিল, বাছাধন, এ হাসি তোমার মুখে বেশি দিন থাকছে না। যথাসময়ে পরীক্ষা আরম্ভ হইল এবং যথাসময়ে শেষ হইল। পরীক্ষার ফল জানিবার জন্য সকলে আগ্রহ করিয়া আছে। নন্দ রোজ নোটিশ বোর্ডে গিয়া দেখে তাহার নামে সংস্কৃত পাওয়ার কোনো বিজ্ঞাপন আছে কিনা। তারপর একদিন হেডমাস্টার মহাশয় এক তারা কাগজ লইয়া ক্লাসে আসিলেন। আসিয়াই গম্ভীরভাবে বলিলেন, এবার দুই একটা নতুন প্রাইজ হয়েছে, আর অন্য বিষয়েও কোনো কোনো পরিবর্তন হয়েছে। এই বলিয়া তিনি পরীক্ষার ফলাফল পড়িতে লাগিলেন। তাহাতে দেখা গেল ইতিহাসের জন্য কে যেন একটা রূপার মেডেল দিয়েছেন। ক্ষুদিরাম ইতিহাসে প্রথম হইয়াছে, সেই ওই মেডেলটা লইবে। সংস্কৃতে নন্দ প্রথম, ক্ষুদিরাম দ্বিতীয়। কিন্তু
এবার সংস্কৃতে কোনো প্রাইজ নাই। হায় হায়, নন্দর অবস্থা তখন শোচনীয়। তার ইচ্ছা হইতেছিল সে ছুটিয়া গিয়া ক্ষুদিরামকে কয়েকটা ঘুষি লাগাইয়া দেয়। কে জানিত যে এবার ইতিহাসের জন্য প্রাইজ থাকিবে আর সংস্কৃতের জন্য থাকিবে না। ইতিহাসের মেডেলটা তো সে অনায়াসেই পাইতে পারিত, কিন্তু তাহার মনের কষ্ট কেহ বুঝিল না। সবাই বলিল, বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়েছে। কেমন করে ফাঁকি দিয়ে নম্বর পেয়েছে নন্দলাল? দীর্ঘশ্বাস ছাড়িয়া নন্দ বলিল, কপাল মন্দ। শেষ হলো সুকুমার রায়ের লেখা নন্দলালের মন্দ কপাল। কেমন লাগলো কমেন্ট করে জানিও। অন্য কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, চেষ্টা করব পাঠ করার। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।